আসসালামু আলাইকুম, আমি নাসরিন আহমেদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার সকালটাই শুরু করলাম রান্নাঘর দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার থালা বাসনগুলো, আর থালা বাসনগুলো এই জন্য দেখাচ্ছি যে ঘুম থেকে উঠে আমি এগুলো দেখলে আমার মাথা গড়গড় করতে থাকে, মানে ঘুরতে থাকে যে এত থালা বাসন প্রতিদিন যে আমার ধুতে হবে। কবে যে আমার বুয়া আসবে আমি ঠিক বলতে পারছি না, আমার বুয়া দেশে চলে গেছে তাদের সমস্যার কারণে। আর আমি দেখতে পাচ্ছি আমার ফ্রিজে কী আছে, কী রান্না করবো। আমার রান্না তো করতেই হবে, আমার ছেলের জন্য খাবো। আমার হাজব্যান্ড বলেছে কালি চিড়ার ভর্তা খাবে, আর আমার মেয়ে বলেছে মাছ খাবোই না, আমি আলু ভর্তা খাবো, মাছের গন্ধ আমার ভালো লাগে না। তো সব নিয়ে টেনশনে আছে, কী করা যায়। দেখাকে দেখতে পাচ্ছেন আমি কতগুলো কাপড় ধুইতে নিয়েছি। এগুলো আমাদের প্রতিদিনের কাপড়, এগুলো আমার প্রতিদিনই ধুতে হয়। আমি প্রতিদিনই এতটি করে কাপড় চোপড় ধুই, তা কাপড় ধুতে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন অনেকগুলো আদা রসুন আমি কেটে নিয়েছি, এগুলো ব্লেন্ডারে ব্যাঙ্ক করে নেব। তা আদা রসুন অনেকগুলো করেছি, কালকের পরে পরশুদিন আমাদের কুরবানি হিত হয়তো লাগবে, তো লাগবেও না, তারপরে একটু বেশি করে নিলাম। আর দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে, আদা রসুনগুলো সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এই ফাঁকে অনেক মিক্ষিন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিক্ষিন হয়েছে। আর ওই যে আমার হাজব্যান্ড বলেছিল কালি চিড়ার ভর্তা খাবে, এগুলো আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি, তারপরে আবার আমি পাটাতে পিষে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ দুপুর। আমি নাসরিন আহমেদ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ দুপুরে গোসলের পরে এসে ক্যামেরাটা অন করলাম বন্ধুদের সাথে একটা কথা বলার জন্য। তা গোসল আমার প্রায় শেষ, আমাদের ঈদের আর একদিন আছে, বেশ কাজ ঘরের। তা ঘরের অনেক কাজই আমি করলাম আজকে, আমাদের ঘরের যে গোছানো, তারপরে মনে করেন আদা রসুন এগুলা ই করা, ভাঙানো, সব মিলিয়ে রান্নাবান্না, তো অনেক কাজ করেছি। সব কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ এত ঝামেলায় ছিলাম। আর আজকে আমি রান্নাবান্না করেছি, অনেক রান্নাবান্না সে আমার একই করতে হয়। প্রথমত মনে করেন আমার হাজব্যান্ড খাবে কালি জিরার ভর্তা, আমার সেটা করতে হবে। আমার মেয়ে খাবে আলু ভর্তা, তার মাছের গন্ধ ভালো লাগে না, আর ছেলে তো মাছ ছাড়া ভাত খাবে না, মাছ ভোজ ছাড়া, মাছ ভাজা, মা ডাল, এই সব মিলিয়ে সব কিছু করতে হয়েছে। করে টরে আবার কাপড় টাপড় ধুয়েছি, ঘরের বিভিন্ন কাজ টাজ মোছা ঝাড়া সব করেছি, তারপরে তো আছে কোটাপাটা, তো সব সেরে গোসল টুসল সেরে এসেছি। এখন আমি আপনাদের আজকে তো আমাদের হজ রোজা রেখেছি, এখন নামাজ টামাজ পড়বো, তা সব মিলিয়ে একটু আপনাদের সাথে কথা বলে নিলাম। তাইটাই, তা আজকে আমার ব্লগটা দেখবেন, পাশে থাকবেন, আসেন। আমি হয়তো বিকেলে আপনাদের সাথে আমি থাকবো, কিছু দেখাবো। সব মিলিয়ে প্রথম থেকে আমার শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন, না দেখলে হয়তো বুঝবেন না, তা আসেন আজ এই পর্যন্তই। হ্যাঁ, তাদের আপনার যেই সৌভাগ্যটা তাদের হয়েছে, আমরা যেন সৌভাগ্যবান হতে পারি, আল্লাহর কাছে দোয়া করা উচিত। আপনারা লক্ষ্য করছেন সবাই আপনার ধ্যানমগ্ন, কেউ কোরআন শিব তালাওয়াত করতেছেন, আপনার মোবাইল দিয়ে মোবাইল শুধু না, সেখানে অন্য কিছু দেখছেন না, কোরআন তালাওয়াত শুনতেছেন অথবা আপনার কোরআন তালাওয়াত করতেছেন, সেই দৃশ্য আমরা দেখছি। একজন ভাইকে দেখেন কি সুন্দরভাবে মোনাজাত দিচ্ছেন, মনটা উজাড় করে আল্লাহর কাছে চাইছেন, আপনার সেই হজে এসে যা চাওয়া দরকার সে আল্লাহ কাছে চাইতেছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে হজকে কবুল করেন। আমরা দোয়া করি যারা সৌভাগ্যবান ব্যক্তি তারা এবছর গিয়েছেন, যারা সুযোগ পেয়েছেন তাদের হজে চলুন। আল্লাহ আমাদের আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এই করোনা মুক্ত হয়ে আমরা বাংলাদেশ সারা বিশ্বের মুসলিম উম্মাহ যেন আবার হজে যেতে পারি, আবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধরিতে আবার আঙ্গিনা মুখর হবে, আরাফার ময়দান মুখর হবে, সেই জন্য তৌফিক হয়। এই জন্য সবাই আজকে আজকে ইয়াউমুল আরাফা যেদিন আমরা সকালবেলায় তকবীর শুরু করেছি, রোজা রেখেছি, আজকে এই অবস্থায় হজের দৃশ্য দেখে দেখে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাড়াতাড়ি করোনা ভাইরাসকে সরিয়ে নাও, বাংলাদেশকে মুক্ত করো, সারা মুসলিম উম্মাহকে মুক্ত করো, সারা বিশ্বকে মুক্ত করো এই মহামারী থেকে। এই দোয়া আমরা করবো চোখের পানি সেই দিয়ে আল্লাহর কাছে যান। আর একজন আপনি দেখেন একজন হাজি সাহেব আপনার সে আফ্রিকান এলাকার হবেন, তার কিন্তু চেহারাটা দেখেন কত চোখের পানি ফেলে ফেলে সে কাঁদতেছেন, আল্লাহর কাছে দোয়া করতে চোখের পানি ঝরতেছে, এটা একটা সৌভাগ্য তার হয়েছে, সে ওই ময়দানে যেতে পেরেছেন। আল্লাহ তালা দেখেন একটা আপনারা দেখতে পাচ্ছেন আমার কাপড় ধোয়া শেষ করে আমি বারান্দাতে শুকা দিলাম। এর আগে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টিভিতে হজ হচ্ছে, আজকে আমি রোজা রেখেছি,
আমি রোজা রেখেছি, এখন আমি গোসল টোসল করে এসে বারান্দায় কাপড় টাপড় শুকা দিলাম। তাই ভাবলাম বন্ধুদের একটু হাজ দেখাই, আর আমি একটু কথা বলি, সকাল থেকে কথা হয় নাই বন্ধুরা। পর্যন্তই আপনারা সবার দোয়া কবুল যেন হয়, দোয়া করবেন যেন বিশ্ব যেন আমাদের এই রোগ থেকে মুক্তি হয় বা মুক্তি পায়, যেন আমরা আগের মতো আবার চলাফেরা করতে, মোনাজাতে যেন আল্লাহ সবাইকে মুক্তি করে দেয়, সবাইকে শান্তি দেয়, সবাই যেন সুখ ফিরিয়ে দেয়, সবাই সংসারে স্বামী সন্তান নিয়ে যেন ভালো থাকে, তাদের ডাক আপনারা কবুল করবেন। আল্লাহর কাছে এটাই চাওয়া আর আমার পাওয়া, আল্লাহ যেন পৃথিবীর যে যেখান থেকে এই দুই হাত তুলেছে, আল্লাহ যেন সবার হাত পূরণ পূরণ করে। আল্লাহ তোমার দরবারে মাপছে, আল্লাহ তুমি মাপ করে দিও, আল্লাহ আমাদের সবাইকে তুমি আল্লাহ শান্তি দাও, আল্লাহ সুখ দাও। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। যেহেতু আমি রোজা আছি, সেই জন্য আমি সন্ধ্যায় একটু ইফতারের জন্য দেখতে পাচ্ছেন কিছু ডাল আমি বেটে নিয়েছি, আর বুট নিয়েছি। বুট আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, বুট নিয়েছি। আর যেহেতু আমি বাগার দিব, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে নিয়েছি। আর আমি ইফতারের সাথে কিছু স্যালাদ করেছি, এগুলো হলো বিভিন্ন সবজি দিয়ে কালারফুল, আর আম কেটে নিয়েছি, ওগুলো আমি জুস করব। তাই আপনারা দেখতে পাচ্ছেন আমি তাওয়া চুলাতে দিয়ে ফেলেছি, আর এই ফাঁকে আকাশটা দেখলাম প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিবে। আমাকেও দেখতে পাচ্ছেন আমি একটু আজকে ঘুমটা ঘুমটা দিয়ে আছি, কারণ রোজা রেখেছি তাই একটু ঘুমটা দিয়েছি। আপনাদের ভালো লাগে কি না জানি না। প্রায় বুটটা আমার বাগার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বুটটা আমি সুন্দর করে বাগার দিয়েছি, আর বুট অল্প নিয়েছি এই কারণে, কারণ আমি আর আমার হাজব্যান্ড খাবো, আমার মেয়েও খাবে না। আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে পেঁয়াজগুলো ভাজতে গিয়ে আমার একটা কথা মনে পড়লো, আমার এক মানে ফ্রেন্ড খুব পছন্দ করে পেঁয়াজ ভাজা খাওয়া, ওকে একদিন ভেজে দিয়েছিলাম, খুব পছন্দ করেছে। তো প্রায় আমার বাজার শেষ, দেখতে পাচ্ছেন এখানে বুট পেঁয়াজি আমার ইত্যাদি প্রায় রেডি। স্যালাদ তো আমি খুব পছন্দ করি, মুড়িও খুব পছন্দ করি, আর দেখতে পাচ্ছেন জুস দেখেছি, কোনো আমাদের মাগরিবের আজান দিয়ে দেবে, আমি ইফতারি করব। তারপরে ইফতারির পরে আমি নামাজ পড়ে নেব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসেন বন্ধুরা, আমার ব্লগের শেষের দিকে আপনাদের চা দেখাচ্ছি, সবাই মিলে আসেন চা খাই। তা আজকের আমার এই ব্লগটা আশা করি আপনারা সব দেখবেন, আপনাদের ভালো লাগবে। এখানে ভালো লাগার কয়েকটা শট আছে, আমি মনে করি যে আমার বন্ধুদের খুব ভালো লাগবে। আরেকটা কথা, এই যে দেখেন আমি ওনা কীভাবে পড়েছি, যদি বন্ধুদেরকে ওর ভালো লাগে যে আমাকে এই গেটআপে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। তা আজ এ পর্যন্তই, আশা করি সবাই আমার ব্লগটা দেখবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। শুভরাত্রি। वो तन्हा कौन है, अल्लाह अल्लाह, बादशाह वो कौन है, अल्लाह अल्लाह, मेहरबा वो कौन है। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ার বুকে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, এই দুনিয়ার বুকে তুমি যাকে সবথেকে বেশি ভালোবাসো, যদি এই দুনিয়াতে তুমি তাকে না পাও, তুমি পাবে তাকে হাশরে।